মৃত্যু যখন হবে প্রাণটা বাইর হবে। নবীজি শুয়ে আছেন, আজরাইল ইসলাম আসলেন, দরজায় আওয়াজ দিলেন, ভিতর থেকে মা ফাতেমা প্রশ্ন করলেন, বাহিরে জি। আজরাইল ইসলাম বলেন, আমি যদি এখন সত্য কথা না বলি নবীর কন্যা তো বেজার হবে। ফাতেমা, হ্যাঁ ফাতেমা, আমাকে চিনেননি, আমি বাবার থেকে তার মেয়েকে নিয়ে যাই, মেয়ে থেকে বাবা নিয়ে যায়, রাজ্য থেকে বাদশা নিয়ে যাই, বাদশার থেকে প্রজা নিয়ে যাই। হ্যাঁ ফাতেমা, আমাকে তুমি চিননি, আমি মালাকুল মউত আজরাইল। মা ফাতেমা সঙ্গে সঙ্গে নবীজির কদম মোবারকে চুমা দিলেন, নবীকে জড়াই ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, দরজার বাইরে এমন একটি ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি যার মাথা হচ্ছে আসমান, পা হচ্ছে জমিন, চোখ গুলা বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, সে এসেছে বাবার থেকে মেয়ে নিয়ে যাবে, মেয়ের থেকে বাবা নিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ কে এখন চলে যাবে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা চিৎকার দিও না, দরজা বলা মতো খুলে দাও, মেহমান কাছতে দাও, আল্লাহ মেহমান তোমার বাবার দরবারে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আজরাইল কি বললেন? আরো জোরে বলে কি বললেন? আর আমরা মেহমান বলবো? যদি আজরাইলকে দেখি অজু নষ্ট তো আছে, আরো কিছু আছে, আবার অনেক আল্লাহর বন্ধা আছে শাহজালাল বাবার মতো, তারা আজরাইলকে ভয় করে না। বগদাদ শরীফে একটা বিয়ের অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান? এই বিয়ে অনেক ওলি আল্লাহর আসছেন, বিশেষ করে সেখানে বিয়ে পড়াইছেন বড় পীর গাউসে পাক মাহবুব সুবহানি, উচ্চ স্বরে বলো আব্দুল কাদের, আর একটু জোরে বলো আব্দুল কাদের। ওনাকে আমরা চাই কি চাই না? উনি কি ভালো না খারাপ? কেমন ভালো? ওনার জীবনী পড়ল, তুমিও ভালো। আমার ভাইয়ের তো বিয়ের পরে আপনাদেরকে দামান বলে না, নতুন স্বামী কি বলে? দামান। দামান আর ওই নতুন বউটি যাচ্ছেন, কিন্তু দামানকে সামনে না দিয়ে বড় পীর গৌসে পাক দামানের আগে আগে মেয়েটির কাঁধে কাঁধ রেখে রেখে যাচ্ছেন। মানুষ তো অবাক হয়ে গেলেন, এটা কোন ধরনের হুজুর? ওয়াইফ স্ত্রী বউ একজনের যাচ্ছে আরেকজন, স্বামীও কোনো কথা বলছেন না, রুমাল আছে কিনা এটা দেয় না, এটা যদি না দেয় কব ব্যাক কল, এটা দেওয়া কি শরম সুন্নত? আল হায়াউ শরবত মিনাল ঈমান, ঈমান থাকতো। যাচ্ছেন, যখন যাচ্ছে এই মেয়েটি যে ঘরে গেলেন ওইখানে বড় ফিরে গেলেন, দরজা বন্ধ, দুই নম্বর কিছু মোল্লা আছে না হুজুর? হ্যাঁ, বড় বীর ধরা পড়ছে, সমালোচনা শুরু হয়ে গেছে, আজকে মারব কারব ধরব। তিন ঘন্টা পর দরজা খোলা হলো, স্বামী তার মা বাপ সব মেয়েটিকে যাই ঝড়াই দিল, মা কি হয়েছে বলো? মা গো, এই ঘরে কি হয়েছে আমি মোটেও জানি না, তবে একটা জানি, এই মানুষটি যতক্ষণ আমার সামনে
আমাকে ছিল, আমি দেখেছি কুদরতি একটা নামাজের মুসল্লা সৈন্যের উপরে, আর এই মানুষটি এখানে জাজবা আলোতে জিকির করছিল আর লাঠি দিয়ে কাকে যেন দৌড়াচ্ছিল, এতটুকু আমি দেখেছি। আর কি হয়েছে জানি না। এবার সবাই আসলেন, হুজুর এ কি হলো? হযরত বড় পীর বলেন, আর শুনো, এই মেয়েটির বিবাহ যদি আমি না পড়াইতাম তাহলে আমি এত কষ্ট করতাম না। এই মেয়েটির রোজা জলের মধ্যে ছিল, স্বামীর ঘরে আসা মাত্র তার মৃত্যু। স্বামীর হক আদায় করার পূর্বে, স্বামী তার স্ত্রীর হক আদায় করার পূর্বে রোজা জলে এই মহিলাটির, এই মেয়েটির মৃত্যু নির্দিষ্ট ছিল। আমি বিয়ে কেন পড়াইলাম? আমি দেখতেছিলাম মালাকুল মত আসতেছে তার পিছনে পিছনে, এই জন্য তার কাছে বসি আল্লাহ থেকে দাবি আদায় করে আজরিলকে দৌড়াই দিয়ে আমি মেয়েটার হায়াত বাড়াই দিলাম। আল্লাহু আকবার বলেন, ওরা শিরিক বলবে, বলে বাপরে বাপ এত বড় শিরিক তো আজীবন হলিনি। আরে বেটা, ওলি আল্লাহর কেরামত পড়, ওলি আল্লাহর কেরামত পড়ো। পুলিশকে ভয় পাও, পুলিশও তো মানুষ, ড্রেস যখন, ড্রেস পোশাক যখন এসে যায় এখানে একটা বেস যখন লেগে যায়, পুলিশ বেস রেড আর্মি, অথচ সব বাঙালি মানুষ পোশাকের কারণে বেসের কারণে মানুষের যে রকম পরিবর্তন হয়ে যায়, যারা কোরআন হাদিস এজমা কিয়াস দিয়ে অন্তরকে মদিনা বানায় তারা ওলি আল্লাহ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শত্রুরা আমরা এগুলো বলে আল্লাহ আপনি এমনি হুঁশিয়ার হইয়াছে শেষ হওয়ার পথে। শাহজালাল বলি এটাকে মানবেন, নিয়ত করবেন প্রতি সপ্তাহে একবার হলো তার জিয়ারত, নিয়ত করে যাবেন। কোন নিয়ত করে যাওয়া হারাম, শিরিক, নাউজুবিল্লাহ। তিনটা মসজিদে নিয়ত করবেন, সেটা মসজিদের মাসলা, মক্কা শরীফ, বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী, এই তিনটি মসজিদ আল্লাহ আমাকে নিয়েছেন। কিন্তু মাজারের কথা না, যত ভালো কাজে যাবেন নিয়ত করে যাবেন ফায়দা পাবেন। আপনারা যখন মার্কেটে যান নিয়ত আসে কিনা, কোথায় যাবেন মার্কেট? তো শাহজালাল দরবারে যাচ্ছি জিয়ারত করব, নিয়ত করলে খোদার গজব আসবে কেন? নিয়ত করে যাবেন, নিয়ত করে যাও, উত্তম আফজল শ্রেষ্ঠ আলা ইবাদত। আমি কথা বলছি ক্যাসেট হচ্ছে, কোন মায়ের সন্তান নীল আকাশের নিচে আমার এই কথা যদি রদ করতে পারো, চ্যালেঞ্জ দিলাম তোমাকে 25 লক্ষ টাকা। কারণ আমার প্রিয় নবীর শান, আউলি ইকরামের শান, যারাই দুনিয়াতে বেশি বলবে তারাই কবরের স্বাধীনতা পাবে। যারা নবী ওলির কদমে থাকবে তারা হাসরের ময়দানে পঙ্কিরাজের মতো উড়ে উড়ে জান্নাতে যাবে। রাসূল বললেন, ফাতেমা দরজা খুলে দাও, মেহমানকে আসতে দাও। মেহমান আসলো, রাসূল শুয়ে আছেন, চেহারা মুবারক কত সুন্দর, যার চেহারা আজকের রাত্রেও যদি কেউ স্বপ্নে দেখেন 60টি জাহান্নামের আগুন হারাম। আল্লাহর প্রিয় নবী মালাকুল মউত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আমিও আপনাকে সালাম দিচ্ছি, আপনার কদমে চুমা খাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি। আল্লাহর প্রিয় নবী দুজনের বাদশা নবী বলেন, আজরাইল তুমি কেন এসেছো আমি বুঝেছি, তুমি কেন এসেছো আমি বুঝেছি,
তোমার সাথে আমার কয়েকটি কথা আছে। এইদিকে মা ফাতেমা নবীজির ঘর থেকে বাইর হয়ে দুই সন্তানের কাছে গেলেন। দুই সন্তান হাসান হোসেনকে গিয়ে বললেন, বাবা রে তোমরা বুঝি এখানে বসে আছো, আমার বাবা বিশ্ব নবী রাসূলুল্লাহ চিরতরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তোমাদের কোনো যদি দাবি দাওয়া থাকে বাবার থেকে আদায় করো, মনে হয় বাবা এক্ষুনি চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান আর হোসেন দুই ভাই ছিলেন, দুনো ভাই একটি দৌড় দিয়ে শের রাসূলুল্লাহর কোলে সিনা মুবারকে এইভাবে রসুলের দুই গালে দুজন চুমা খেতে খেতে দাড়ি মুবারককে দুই ভাগ করে নিলেন। নানা গো মায়ের থেকে একটা কথা শুনলাম, সত্য কিনা আপনি বুঝি আমাদের আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আমার নবীকে দেখে যেমন হাসান আর হুসেন শোনো, নানাগণ শোনো, যদিও আমি তোমাদের থেকে চলে যাচ্ছি জাহিরি ভাবে, তোমাদের কাছে আমি কোরআন হাদিস সুন্নাহ রেখে গেলাম এবং পাঁচ ওয়াক্ত নামাজ আমানত রেখে গেলাম। এ নানারা শোনো, তোমার নানার চোখের দিকে তাকাও, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম এই যে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়বে, যতবার পাঁচ ওয়াক্ত নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমাকে তোমরা ডাক দিবে, ততবার আমি তোমাদের সামনে হাজির থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আজকে দিন নবী চাই কি চাই না? এই রাত্রের শেষ ভাগে এক ওয়াক্ত নামাজ আছে, যেই নামাজের নাম কি? ফজর। ফজর আর তাহাজ্জুদের নাম নিচ্ছেন? ফজরে বলেন না তাহাজ্জুদ বলেন? আমি বলবো আমার ছাত্র জানান, ছেলে বয়সী জানান, তোমাদের হাত ধরে বলবো আজকের থেকে মদের নেশা বাদ দিয়ে দাও, সিগারেটের নেশা বাদ দিয়ে দাও, আজকের থেকে ঘুমাইতে একটু উজু করে ঘুমাই যাও, পবিত্র হয়ে ঘুমাই যাও। মুয়াজ্জিন যখন আজান দিবে শোনে তো খায়রুম মিনান নাম, ঘুম থেকে সজাগ হয়ে দাঁত মেজে তুমি সুন্দর করে মসজিদে চলে যাও, ফজরের নামাজ পড়ো, জোহর পড়ো, আসর মাগরিব এশা পড়ো। খোদাকে কসম তুমি 60-70-80-90 বছর যদি এইভাবে নামাজ পড়তে পারো, আল্লাহর কসম দিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, কবরে যাওয়া মাত্র তুমি রসুলের দিদার পাবে। আমিন বলুন, আমিন। নামাজ চাই কিনা? হাত তুলে বলুন, আমার চাই কিনা? যুবকরা বেশি হাত তুলে বলুন, নামাজ পড়ার জন্য হুকুম কা? নামাজ পড়বেন, শুধু বক্তা দাবাত দিলেন, পকেট ভরে হাদিয়া দিলেন, এই কানে দিয়ে ওয়াজ শুনলেন আর সেই কানে দিয়ে বাইর হলো, আমল করলেন না, এ ওয়াজের কোনো দাম নাই। দাম হবে তখন যদি আমলে পরিণত হয়। হুসাইন বলে, না না আপনি যান, একটা কথা আমার থেকে শুনে যান, এ নানা আমার আম্মাকে রেখে আপনি কিভাবে যাবেন, আমার বাবাকে রেখে আপনি কিভাবে দুনিয়ার থেকে যাবেন, আমার মায়ের খবর তো আপনি ভালো মতো জানেন। নানা গো আমার এই মা অনেকদিন আমাদেরকে খানা দিবি দিবি করে চুলার মধ্যে খালি ডেকসি পাতলি বসাই রাখে, নানা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত আমরা না খেয়ে উপবাস থেকে পেটের মধ্যে পাত্তর বেঁধে আমরা এই মদিনার শরীফের মধ্যে থাকি। নানা আমার মা ফাতেমা আমাদেরকে খাবার কিছু দিতে পারে না, কারণ আব্বা জানতে পারে না। নানা গু 6 দিন 7 দিন পেটের মধ্যে পাত্তর বাঁধি, আর ক্ষুধার্ত অবস্থা আপনার চেহারার দিকে যখন তাকায় 6 দিনের ক্ষুধার কথা আমরা বলিয়া যায়। নানা ও নানা আপনি চলে যাবেন, আপনাকে হাসুরের ময়দান আমরা পাবো কোথায়? আমার রসুল হাসুরের ময়দানের খবর থেকে উঠার পরে তিনি ঠিকানা দিচ্ছেন, হাসান হোসেন শোনো, আমি রসুলকে তোমরা খবর থেকে উঠা মাত্র তোমরা তো দুনো ভাই আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। হাসান হোসেন
আমি রাউজার থেকে যখন কবর থেকে বাইর হব, তুমি আর তোমার বড় ভাই হাসান আর হোসেন আমার সাথে থাকবে, আমার ডাইনাতে থাকবে আবু বকর আর ওমর, আমার বাম হাতে থাকবে উসমান গনি আর আলী। এই সাতজনকে নিয়ে আমি কবর থেকে বাইর হব, তোমরা আমার সামনে থাকবে, তোমাদের মা আমার সামনে থাকবে। আমি কবর থেকে বাহির হইয়া তোমাদেরকে আসরের ময়দানের চতুর্দিকে পাঠাই দেব, আমার একজন উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার বলেন। এই ব্যবস্থা নবীর কাছে আছে কি না? তাই তো আমরা নবী চাই কি চাই না? কত সুন্দর ব্যবস্থা! হযরত আবু বকর ওমর নবীর পাশে, হযরত আলী কুফা, আমি ওনার মাজার দেখেছি, প্রায় 39 টন স্বর্ণ ওনার কবরে, এত অনেক স্বর্ণ, 19 কেজি না, 39 টন স্বর্ণ। রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম, হযরত হোসেনের কবরে 42 টন স্বর্ণ সরকারি স্বীকৃতি। আমার নই বলেন, আমি যখন কবর থেকে বাইর হব, আমার ডান হাতে আবু বকর আর উমর থাকবে, আমার বাম হাতে আলী আর ওসমান থাকবে, হাসান হোসেন ফাতেমার সামনে থাকবে। আমি তাদেরকে কবর থেকে বাইর করে বলবো, আবু বকর ওমর চতুর্দিকে সিঁড়ি পড়ে যাও, দেখো আমার কোন উম্মত যেন বিচারবিহীন আমার সফা চারা যেন জাহান্নামে না যাও। চিৎকার দিব আপনারা হাসরের ময়দান রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম আছে দি, বিশ্বাস আছে কিনা? এটা কোন জায়গা হবে হাসরটা? এ ময়দান কোথায় আছে? ফলসরা 45,000 বছরের রাস্তা, কোন কোন রাওয়ায়েতে আছে 30,000। তো দেখেন আসমান কয়টা, জমিন একটা আসমান থেকে এক মান আসমানের দূরত্ব 500, এক একটা আসমানের দবস পার হইতে 500, তো আসমান 27 মানে 3,500 বছর, 3,500 বছর, 7,000 পেলাম উপরের দিকে, 7,000 পেলাম এবারিস। আসমান জমিন হচ্ছে 14,000 বছরের রাস্তা, আর ফলসরাত হচ্ছে 45 বা 30, তাহলে 30,000 বছরের ফলসরাত 14,000 বছরের দুনিয়ার মধ্যে কিভাবে থাকে? তাহলে বুঝা গেল এ ফলসরাত জমিন আর আসমানের বাহিরে, এটা আরবটা রাজত্ব, হাসরের মাঠ। এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 500 বছরের রাস্তা, আর হাসরের ময়দান এক প্রান্ত থেকে আরব প্রান্তে যেতে 50,000 বছরের রাস্তা। আর সেই মাঠে আমার রসুলের ক্ষমতা থাকবে উঠতে, আমার রসুল যখন ইচ্ছা করবেন তখনই উম্মতকে ধরে জান্নাতে পাঠাই দিতে পারবেন। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আপনার রসুলের ওই ইচ্ছার মধ্যে থাকতে চান কি চান না? আমার রসুল ইচ্ছা করলে আপনাকে ব্যস্ত দেবে, ইচ্ছা করলে দোজক দেবে। এই ইচ্ছা নবীকে ক্ষমতা প্রদান করে রেখেছেন কে? হযরত ইমাম হাসান হোসেন কাঁদছেন, মা ফাতেমা কাঁদছে, আল্লাহর নবী কিছুক্ষণ পরে বললেন, ফাতেমা হ্যাঁ ফাতেমা তুমি কেঁদো না, কারণ আজকে তোমার বাবা রাসূলুল্লাহ কবরের যাত্রী হয়ে কবরে চলে যাচ্ছে। আমি রাসূল তোমার কানে কানে বলে গেলাম, আমি যাবার 6 মাস পরে তুমি কবরে আসবে, আমি রাসূল কবরে তোমাকে রিসিভ করব। আমাদের কোনো বাবা
কোনো শ্বশুর এই পর্যন্ত পাইনি যে দামান তুমি আসো, ছেলে তুমি আসো, আমি আগে চলে গেছি, তোমার কবরে আমি আসবো। এরকম গ্রান্টি কেউ দিতে পারে না। রাসূলুল্লাহ বলে, ফাতেমা, ও ফাতেমা কেঁদো না, তুমি কাঁদার কোনো লাভ নেই, আমি আজকে দুনিয়ার থেকে চলে যাব, ছয় মাস পরে তুমি দুনিয়ার থেকে আসতেছ, তুমি যখন দুনিয়ার থেকে যখন কবরের যাত্রী হয়ে রওনা দিবে, তোমার কবরে যখন লাশটা রাখবে, তুমি নিজেই দেখতে পাবে আমি রাউজার ভিতর থেকে তোমার কবরের ভিতরে মাটির নিচে এসে তোমার লাশটা আমার হাতের মধ্যে নেব। এ ক্ষমতা নবীর আছে কিনা? কেন থাকবে না? অনেক থাকবে পরিবেশনায়। এবার নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন আপনাকে পাবো কোথায়? কয় মিজান পাল্লা আপনাকে পাবো কোথায়? ফলসনাতের গোড়ায় আপনাকে পাবো কোথায়? জাহান্নামের দরজায় আপনাকে পাবো কোথায়? কাউসারের কিনারে, ইয়া রাসূলুল্লাহ, এক একটি ঠিকানা আপনি আমাকে দিয়েছেন, একটা ঠিকানার থেকে অপর ঠিকানায় যেতে 50,000 বছরের রাস্তা। এই টাইমে যদি কোনো উম্মত জাহান্নামে চলে যায়, কেউ ফুলসুরাত থেকে যদি পড়ে যায়, কেউ মিজানে যদি গ্রেফতার হয়ে অ্যারেস্ট হয়ে যায়, হুজুর আপনি একা এই মানুষগুলোকে কীভাবে রক্ষা করবেন? আমি মেয়েকে একটু আপনি বুঝাই দেন। আমার নবী কেঁদে কেঁদে বলে, মা মা, দুনিয়ার কোনো বাবার মতো আমাকে বাবা মনে করো না, কোনো নবীর মতো আমাকে নবী মনে করো না। মা গো, তোমাকে উদাহরণ দিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ার আগে বিজলি যেমনে চটপট করে, বৃষ্টি পড়ার আগে বিজলি যেমনে চটপট করে দেখা যায় আর দেখা যায় না, হাসরের ময়দানে বিজলির মতো আমি দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে জাহান্নামে যেতে দেব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবীর শাফাত আমরা চাই কি চাই না? বেদন শুনি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরুদ সাইরো না, নবীজির দুরুদ না সাড়িলে নবীজি আমাদের সাড়বে না। আল্লাহ উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, একটু জোরে জোরে বল, উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এই আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজা। ওয়ালা আলি সাইয়্যিদি, এই জন্য আমার সুন্নি ভাইরা, আমার আমার ইমানি বাবারা, চান্দাই এলাকা বাসীর ভাইয়েরা, কবরের শান্তি যদি চাও প্রস্রাব করে ভালো মতো ঢিলা নিবে। প্রস্রাব করতে গিয়ে যেন তোমার প্রস্রাবের সিটকে যেন কাপড়ে না পড়ে। যারা প্রস্রাবের সিটকে কাপড়ে পড়ে নামাজ পড়ে তারা আজাবি, কবরে কষ্ট পাবে। যারা সুদ ঘুষ বহন করে দেন তারা জাহান্নামী, যারা কথায় কথায় মিথ্যা বলে তারা কবরের শাস্তি পাবে, যারা মায়ের হক বাবার হক আদায় করে না তারা কবরের মধ্যে শাস্তি পাবে, যারা মাকে চোখ রাঙিয়ে ধমক দিয়ে কথা বলে তারা কবরের শাস্তি পাবে। আমার রসুল বলে তাদেরকে আমি হাসরের ময়দানে সুপারিশ করবো না।
এজন্য আমার যুবক বাবারা তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমার মা বাপ যদি আজকে ঘরের মধ্যে থাকে তোমার নসিব অনেক ভালো, তুমি কোটি কোটি টাকার মালিক হলে মক্কা মদিনায় যেতে পারবে। কিন্তু তোমার মা বাবা যদি ঘরে থাকে, এই মা বাবার চেহারার দিকে তাকাইয়া যদি চুমা খাইতে পারো, একটি মকবুলি হজের সওয়াব পাবে। সবাই তিনবার বলেন মা, আরো জোরে বলেন মা, মা, এবার বলেন বাবা, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কবরের আজাব হাসরের বিচার থেকে যদি মুক্ত থাকতে চায়, মা বাবার খেদমত চাই কি চাই না? একটি ঘটনা আমার মনে পড়ে গেল, সেটি হচ্ছে হযরত মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানীর যুগের ঘটনা। এক বেঈমান ইহুদি মানুষ, জোরে বলেন কি মানুষ? ইহুদি মানুষ। আর একজন মুসলমান মানুষ, কয়জন? এক ইহুদি আর এক মুসলমান। এ কথাটা একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকে আল্লাহ তাআলার শুকর এদিকে ঠান্ডাও একটু কম, ঠিক কিনা? আজকে একটু কম, এটা একটা রহমত দয়া। এক ইহুদি আর এক মুসলমান, উভয় জন উভয়জনকে পেলেন। একজন বিশ্বাস করে ঈসা নবীকে, আরেকজন বিশ্বাস করে আমাদের নবীকে। আপনার আওয়াজ দিয়ে বলেন, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? আওয়াজটা একটু জোরে হলো না? ঈসা রূহুল্লাহ বলো না, মুহাম্মদ রাসূলুল্লাহ বড়? ঈসা আমার নবী যদি না হতো ঈসা নবী হতো? আমার বাবা ঈসা নবীর উম্মত আর নবীজির উম্মত, এই দুই নবীর উম্মত ঝগড়া শুরু করলেন। ঈসা নবীর উম্মতের দাবি ঈসা নবী বড়। আপনাদের তো আমি ঈসা নবীর বাড়ি তুলেছি, ঈসা নবীর বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ঈসা নবীর বাড়ির পাশে একজন দামি শ্রেষ্ঠ নারীর কবর আছে, মা রাবেয়া বসরী। আমি ওনার কবর তিনবার জিয়ারত করছি, এবং ওনার কবর জিয়ারত করতে একটা মজার ঘটনা আছে। যতবার ওনার কবর জিয়ারত করবেন, ততবার ওনার কবর থেকে বেশ কম করে খুশবু পাবেন। নাম কি মা? রাবেয়া বসরী। কত সুন্দর কবর, সুন্দর মাজার। ওনার কবরের পাশ দিয়ে বাইর হয়ে একটা বিশাল 19 হাত লম্বা ওয়ালা কবর, যেখানে সুলাইমান আল ইসলামের বাবা দাউদ আল ইসলাম ঘুমাচ্ছেন। ওনার বাড়ির থেকে বাইর হতে হযরত ইউসুফ আলাইহিস সালাম, যেখানে এখনো দুইজন জিন আছে, জিন এরা সাপ সর্প সুরতে আছে, সাপের সুরতে। যারা জিয়ারত করার খেয়াল করে, একটু দুষ্টামি করার খেয়াল রাখে, মন ভালো না নিয়ে যায়, সাপগুলা তাদেরকে ভয় দেখায়। আর যারা জিয়ারত করবে, সাপের মাথা বড় করে তাদের মাথার উপর দিয়ে সাপগুলো আশ্রয় দেয়। নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ওনার কবর হচ্ছে হযরত বাহলুল দানা, পাগলের মাজার সাথে, যে বাহলুল দানা বাদশাহ হারুনের স্ত্রী বিবি জুবাইদাকে বেহেস্তের টিকিট প্রদান করেছে। পাগল থেকে একটা কাগজ কিনে নিয়ে বাদশাহ হারুনের স্ত্রী জান্নাত খরিদ করেছেন। মানে অন্য সময় আল্লাহ যদি শুরু। আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালাম উম্মত বলেন ঈসা নবী বলেন, আর উম্মতে মুহাম্মদী বলে আমাদের নবী বলেন। ঈসা নবীর উম্মত বলেন, মুসলমান শোন, আমাদের নবী এত বড় আসমানে বসে আছে,
তোমাদের নবী এত ছোট, মাটিতে শুয়ে আছে। মুসলমান ব্যক্তি বললেন, এই ব্যাগ করে ঈসা নবীর উপর ছুট, আমার নবী বাচ্চা হয়ে ঘুমাচ্ছে, তোমার নবী দারোয়ান হয়ে পাওয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী কি বড় না ছোট? কত বড়! সামনে আসবে ঈসা নবীর উম্মত বলেন, এ মুসলমান, আমার ঈসা নবী মরা মানুষ জিন্দা করেন, তোমাদের নবী মুহাম্মদ কবর থেকে কোনো মানুষ জিন্দা করতে পারতেন না, কিন্তু যে পারতেন এই মুসলমানের জানা ছিল না। মুসলমান ব্যক্তি এই ফোন এই কথার দৃষ্টিতে ইহুদি ব্যক্তির কাছে হার মানছেন, লজ্জিত হচ্ছেন। মুসলমান ব্যক্তি মনে মনে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তুমি কোরআনে বলেছো, ওয়ারাফানা লাকা যিকরাক, আখেরি নবীর পজিশন মর্যাদা তুমি বৃদ্ধি করে দিয়েছ, ঈসা নবীর উম্মতের কাছে আমি লাঞ্ছিত লজ্জিত বেজ্জত হয়ে আমি হার মেনে এখান থেকে চলে যেতে হচ্ছে, চোখের ফানি ফেলতে হচ্ছে। ওই মুসলমান যখন কেঁদে কেঁদে আল্লাহ পাককে দোয়া করে বলছে, মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক থেকে আমার নবী ডাক দিচ্ছেন আব্দুল কাদের জিলানিকে, আব্দুল কাদের জিলানি বগদাদ শরীফে নবী হচ্ছেন রওজা মুবারকে, রওজা মুবারক থেকে আমার নবী আব্দুল কাদেরকে ডাক দিলেন, আব্দুল কাদের নামাজ রোজা বানাচ্ছ তুমি আসরের নামাজ পড়ার জন্য, সিরিয়ার জমিনে আমার একজন উম্মত ঈসা নবীর উম্মতের কাছে লজ্জিত হচ্ছে, তুমি অতি সত্তর যাইয়া আমার উম্মতের ইজ্জতটা তুমি একটু রক্ষা করো। আল্লাহ আকবর বলে, আল্লাহ আকবর, ইজ্জতের মালিককে বলে ইজ্জু মন্তশাও ও তু জিল্লু মন্তশাও বিয়াদিকে খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইজ্জতের মালিক আল্লাহ। নবীজি বললেন, বড় পীর বগদাদ শরীফ থেকে সিরিয়ায় এক কদম, কয় কদম? এক কদম দিয়ে হাজির। প্লেন নেই, ট্রেন নেই, রকেট নেই, বাস নেই, হুন্ডা নেই, সাইকেল নেই, লোহা নেই, সিএনজি নেই, বিশ্বরূপ নেই, কিচ্ছু নেই। সোনা মাত্র বগদাদ শরীফ থেকে বিসমিল্লাহ করে একটা কদম দিবেন, দুই ব্যক্তির মাঝখানে এসে দাঁড়াইলেন। মুসলমান ব্যক্তি খুশি, হুজুর আপনাকে সেনা সেনা মনে হয়, তবু যেন চেনা না, আপনি কে? কানা আব্দুল কাদের জিলানি। হুজুর আপনি আব্দুল কাদের জিলানি, তো আপনি তো বগদাদে থাকেন, এখানে কি করে আসলেন? কই তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? আমি ওযু বানাচ্ছিলাম, রাসূলুল্লাহ রওজার থেকে আমার নাম ধরে ডাক দেওয়া মাত্র আমি তোমাদের ফয়সালা করার জন্য আসলাম। এগুলোর নাম কারামত। কই বুখারী শরীফে নেই? বুখারী শরীফে তোমার আম্মার বিয়ের কথা আছে না? হযরত বেকল মাদাজিলুল আলী বুহারী শরীফে থাকলে মানবা, বুহারী শরীফে পাহাড়িকার কথা আসেনি। সিলেট টু চট্টগ্রাম কি যায়, সিলেট টু ঢাকায় কি যায়, ফারাবত যায়, আরো কত কিছু যায়, এগুলার কথা কি বুহারীতে আছে? এগুলা দুটো কেন তুমি শিরিক মারবে? হ্যাঁ, নোকিয়া নোকিয়া গ্রামীণ একটেল, মুফতি সাহেব তুমি তো শিরিফ বলো, তোমার পকেটে তো এটা আছে, মুসলিম শরীফে আছে। ও সুবিধার জন্য শিরিক নেই, যখন নবী ওলির কথা হয় শিরিক এসে যায়। কিরি বাইরে এত শিরিক মানুষ কেন? কমার খাইচ্ছত খারাপ। আমি দোয়া করি যোগে যোগে আল্লাহ এক একজনকে রাখবে শয়তানের বিরোধী করার জন্য, কারণ আমরা সরকারি লোক,
মহাজনের লোক না, আমরা আখেরাতের সরকারের মানুষ, আমরা শাহজালালের মানুষ, আমরা আমেরিকা রাশিয়ার দালাল না, আমরা আলি আল্লাহর দালাল, রাসূলুল্লাহর দালাল। আমাদেরকে নবী সাহায্য করবে, চলে বলেন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ নবীর সাহায্য চাই কি চাই না? আমিন বলো, আমিন। তো মুসলমান ব্যক্তি দলটা একটু বাড়ি হলো। আপনাদের মধ্যে কি হচ্ছিল বলুন তো দেখি। ক মুসলমান বলে, হুজুর ইনি ঈসা নবী সমর্থক আর আমি রাসূলুল্লাহ সমর্থক, ইনার দাবি ঈসা নবী বড় আর আমার দাবি আমার নবী দেব। এ বললেন এর নবী মৃত ব্যক্তিকে জিন্দা করবে, কিন্তু আমাদের নবী যে মৃত্যুকে জিন্দা করতেন করেছেন এটা আমার জানা নাই। এই মুহূর্তে আমি কে দেখে দিয়ে সাহায্য চাচ্ছিলাম, আপনি আসলেন সুবহানাল্লাহ। হুজুর বড় বীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানি গিলানি আর হাসানি ওয়াল হুসাইনি। ইহুদিকে বললেন, বাবা তোমার দাবি কি? আমার দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুকে জিন্দা করতে পারে না, আমাদের ঈসা নবী মৃত্যুকে জিন্দা করতে পারে। গৌসুবাক বলেন, বড় বীর বলেন, এই ঈসা নবীর উম্মত মুখ সামলি শরীয়তের বিধান অনুযায়ী একটু কথা বলো। তুমি কি জানো না আখির জমানার নবীর নবীকে কি তুমি চিনতে পারো নি? তুমি আমার দিকে চাও, আমি সাহাবি নয়, তাবি নয়, তাবি তাবি নয়, মাযহাবের ইমাম নয়, কোন রসুল নয়, কোন নবী নয়, আমি একজন আওলাদ রসুল, আখিরি জমানার নবীর উম্মতের একজন সাধারণ উম্মত, তোমাকে আমি চ্যালেঞ্জ দিই বলতে পারি, তোমার ঈসা নবী মারা মানুষ জিন্দা করতে পারে, আমার রসুল তো পারে পারে, আমার রসুল লাগবে না, আমি আব্দুল কাদের মারা মানুষ জিন্দা করতে পারি। কি মানুষ আরো জন, কি মানুষ মরা মানুষ কি উপরে থাকে না কবরে, কবর থেকে বাইর করে? রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। ঈসা নবীর উম্মত বলে, আসলে কি বলছেন আপনি পারবেন? আচ্ছা তোমার নবীদি মরা মানুষ চিন্তা করত, কোন দোয়াটা পড়ে চিন্তা করত? হ্যাঁ বুঝেছি, আপনার সালাম খুঁজি কম, আমার নবীর দোয়া আমি আগে বলবো, মুখস্থ করে চিন্তা করতে। এটা জোরে জোরে বলেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একটু জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা যারা নবীর নাম শুনে চুমা খাবেন সেই দিন আবু বকরের সাথে জান্নাতে যাবেন, যাইস না যাইস এগুলো হাসরের ময়দান। আমার ভাইয়ের আপনি মরা মানুষ পারবেন? কেহেন তোমার নবী কি বলতো? কামার নবী বলতো কম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও। গোসে পাক হেসে দিলেন, তোমার নবী জিন্দা করতে কম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে বাইর হও জিন্দা হও। এ ঈসা নবীর উম্মত শুন, আমি বলবো কম বিসমি আমি হও। আচ্ছা এখন যদি কেউ গোরস্তানের কাছে দিয়ে যায়, বাবা শুয়ে আছে, বাবা যদি বলে আব্দুল সুবহান এদিকে ছেলে থাকবে,
একটা দৌড় দিবেন, একটা দৌড়টার স্পিড কি আসতে? হে আমি তোর বাবা, আর বাবার নাই। আর আমার নবী যখন মক্কা মদিনা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেন, মারা সাহাবাই কেরাম কথা বলতেন, নবীজি ফয়সালা দিয়ে যাইতেন, যাও তুমি কবরে এসেছো, তোমার আজাব আমার সহ্য হয় না, যাও তোমার কবরকে জান্নাত বানাই দিয়ে গেল। এ ক্ষমতা রসুলের আছে কিনা? আমার ভাইয়ের চলো হ্যাঁ মারা মানে জিন্দাবাদ। তো ঈসা নবীর মত বড় খুব চালাক, এমন এক কবরে নেব লাশটা যেন বাইর না, পুরান লাশ কয়েক হাজার বছর, আসবে করতে নিয়ে গেলেন এক তবিন লম্বা কবরে, কবরটা 13 হাত লম্বা। আমি ওই কবরস্থানে গিয়েছি ইরাকে, যেখান থেকে বড় পীর মানুষটিকে জিন্দা করেছেন, যেহেতু আপনার আমার অ্যাড্রেস লেখা আছে আমি বাগদাদ শরীফের খলিফা। আমার ভাইয়েরা গোসবাগ যাচ্ছেন, ওই মানুষটিকে নিয়ে যাচ্ছেন, মুসলমান যাচ্ছেন, ইহুদি যাচ্ছেন, কয় বলো এই গোরস্থান থেকে কোনটার থেকে আমি কবর থেকে মানুষ বাহির করব? বাইর করবেন তো? হ্যাঁ, এইটার থেকে বাইর করবেন, এত লম্বা 13 হাত। তো গৌসবাক বললেন, আচ্ছা মানুষটাকে কবর থেকে বাইর করব না মানুষটার দুনিয়াতে যে কর্ম করেছে কর্ম সব বাইর করব? ইহুদি চোখ বড় হয়ে গেছে, কর্ম সব বাইর করবেন? শুধু কর্ম সব বাইর করবো না, তোমাকেও কবরে পাঠাবো। না এটা হলে আমি নেই, আমি তোমার পাঠাই বাবার আনবো, কবরের অবস্থা কি তাও দেখাবো, দেখার পরে কি হয়েছে আমাকে বলবো, আমি শুনবো, কোনো আমি কবর যাব না, আমি সব মানি, কবরে গিয়ে আবার আসবো, এটা অসম্ভব। 13 হাত লম্বাওয়ালা কবর, আমার বিষয় কবর ও হাসর। আমার ভাইয়েরা হাজরত বড় পীর এই মানুষটির কবরের পাড়ে গিয়ে ইয়াদুন দস্ত শাহাদাত আঙ্গুল, কবরের নাবি বরাবর এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, কুম বিজনি বাইর হও, যে অবস্থায় থাকো বাইর হও। বাইরে আমার একটি সেকেন্ড বিলম্ব হলো না, কবরটা দুই ভাগ হয়ে একটা যুবক 13 হাতওয়ালা লম্বা, ওই যুবকটি কেঁদে কেঁদে বড় পীরকে সালাম দিয়ে কবর থেকে বাইর হলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী, বলে কান্দিলেন, কেঁদে দিলেন। এমত অবস্থায় হুজুর গৌসবাক দেখতে পেলেন ওই মানুষটির নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের কয়লা, দুমা যেন বাইর হচ্ছে উপরের দিকে বালু। বড় বীর বললেন, এ আল্লাহর বান্দা তোমাকে জীবিত করেছি এটা বড় কথা নয়, কিন্তু তোমার এই দুই রকমের অবস্থা, নাভির থেকে মাথার তালু পর্যন্ত সুস্থ বালু, নাভির থেকে পায়ের দুই তালু পর্যন্ত আগুনের কয়লা, আজাবের উপর আজাব। ওই মানুষটা কেঁদে দিলেন, হুজুর দুঃখের কথা আর মনে করবেন না, হুজুর 6,500 বছর ধরে আজাবের পরে আজাব, আমি কবরের মধ্যে শাস্তি পাচ্ছি, হুজুর এই নিষ্ঠুর কবরে আমাকে আর পাঠাবেন না। কয় বাবা কি হয়েছে বলো? আমার মা জুনুনি খুব ভালো, প্রতিদিন আমার মাকে আমি ফল ফ্রুট খাওয়াইতাম, মার কপালে হাতে বুকে আমি মাথা দিয়ে আদর করতাম, আমার স্ত্রীর কান কথা শুনে আমি জানি মায়ের বুকে আমি পাউ দিয়ে লাথি মেরেছিলাম,
হুজুর লাথি মারার কারণে এতদিন পর্যন্ত কবর আজাব আমি শাস্তি ভোগ করতেছি। হুজুর আপনার পায়ে ধরি আমাকে কবরে পাঠাইবেন না, আমার মাকে একটু চিন্তা করেন। আমার মাকে চিন্তা করে মায়ের পায়ে আমাকে ফেলেন, মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ রসুল ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, তিনবার বলো মা, বলেন রব্বির হামহুমা, কামা রব্বা, ইয়ানি সাগীরা। গসবাক বললেন, তোমার মায়ের কবর কোথায়? হুজুর পাশে। কতদিন? কয়? আমার 150 বছর আগে মা মারা গেছে। তখনকার মানুষ 400, 500, 600, 1000 কি পাইতেন? ইয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। চলো মায়ের কবরে চলো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পান্তা ভাতের ভাত। আর আমাকে যদি কেউ আসি বলে আমার দাদা শনিবারে মারা গেছে, হুজুর আপনি প্রধান অতিথি, একটু আসুন দাদার সাথে একটু কথা বলবো, প্রধান সমস্যায় যাব না। আমার ভাই চলো, আচ্ছা এই যে চলো বলছেন, মরা মানুষটিকে কবর থেকে বাহির করে আবার হাঁটাচ্ছেন। এখন ছেলেটা কি করতেছে? হাঁটতেছে। মরা মানুষ সহ্য করে কুমিল্লে এক ঘটনা হয়েছে। একটা মানুষ কোমর বাঁকা, কোমর কি মৃত্যুর বোর্ডে সেইভাবে আছে, মনে যেন বসে আছে। ইমাম সাহেবকে নিলেন গোসল দিতে। ইমাম সাহেব দেখে বাবা মা চিৎকার দিয়ে আসতে তুলছে। হ্যাঁ হুজুর আপনি কই যান? হ্যাঁ বেটা তোর বাবা বসে রয়েছে। কী আব্বা বসে রয়েছে? তো তারাও দূর থেকে সাচ্ছে আসলে বসছে কিনা। কনা আব্বা অসুস্থ ছিলেন। কনা আমার দ্বারা সম্ভব না। আপনারা হাসতেছেন, মৃত্যুর পরে অনেকের চেহারা বিগড়িয়ে যায়, অনেকের লাশ কবর থেকে বাইর হয়ে যায়। সেই ধরনের কাজ যেন না হয়। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বনে কবরের ভিতরে যাওয়ার তৌফিক দান করে। উচ্চ স্বরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমাদেরকে এখনো হেদায়েত করে দেওয়ার মালিককে। চলো, মরা মানুষটি জিন্দা হয়ে হাঁটতেছে। ঈসা নবীর উম্মত কুমা হাঁটে হতো, হাঁটতেছে মায়ের কবরের পাশে গেল। এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমাকে আবার ডাক দিয়ে কবর থেকে বাইর করেছে? এটা বড় নিষ্ঠুর পৃথিবী যেখানে মায়ের সম্মান সন্তান দিতে পারে না। মা এই কবর থেকে আমি আপনাকে বাইর করেছি একটা খেয়ালে, মাগো আপনার সন্তান কবরের ভিতর আজাবের মধ্যে রয়েছে, আপনি মা কি তাকে ক্ষমা করবেন না? মা জননী চোখের পানি ছেড়ে বলে, বাবা অন্য কোনো কথা যদি বলো আমি শুনবো, এটা আমি শুনবো না। মা শুনেন বা না শুনেন, ওই আসামিকে আমি কবর থেকে আপনার কাছে নিয়ে এসেছি, ওই দেখেন আপনার সন্তান আপনার পিছনে দাঁড়িয়ে আছে। মা এই সন্তানকে আপনি ক্ষমা করে দেন,
মাফ করে দেন। এই সন্তান আপনাকে যদি আঘাত করে থাকে, বেয়াদবির চাইতে বেশি শাস্তি হয়ে গেছে, মা ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। মা জননী চোখের পানি বুক বাসিয়ে বলে, হে বাবা আব্দুল কাদের, তাকে আমি কিভাবে ক্ষমা করে দেব? এই ছেলেটিকে আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, শীতকালে প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাবের মধ্যে সারা রাতটা ঘুমাইলাম, সন্তানের অসুখ হবে মনে করে সন্তানকে বুকে রাখলাম, ভাত খেতে বসলাম, পায়খানা করে দিয়েছে, এই ময়লার দুর্গন্ধ নাকি নিয়ে ভাত খেলাম, এই জালিম তার বউর কথা শুনে আমার বুকে লাথি মারছে, এখনো পর্যন্ত আঘাত আমার মন থেকে যায় না। মা মাফ করে দাও, মা মাফ করে দাও, ও মা তুমি মাফ করে দাও। মা বলে আমি মাফ করবো না, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি কেরামত দিয়ে ছেলের গায়ে মায়ের সামনে ফুরা গায়ে আগুন লাগাইয়া দিলেন। আগুন যখন দাও দাও করে জ্বলতে শুরু হলো, মা চিৎকার দিচ্ছে, বাবা আব্দুল কাদের আল্লাহকে বলো আমার সন্তানকে মাফ করে দিতে, আমিও মাফ করে দিলাম। কোন সন্তান মায়ের সামনে আগুনে জ্বলে এটা মা সহ্য করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক বাবারা বলো, কবরের আজাব থেকে, হাসুরের বিচার থেকে বাঁচার জন্য আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য আমার বাবারা, আমার সিলেটের ভাইয়েরা, দক্ষিণ সুরমার ভাইয়েরা, ঐতিহ্যবাহী চাঁদায় চান্দাই এলাকাবাসীর উদ্যোগ নবম ইসলামী মহাশূন্য সম্মেলনের আয়োজক বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে গেলাম। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মক্কায় গিয়ে আল্লাহর ঘরের সামনে আসওয়াদ চুমা খেলে তুমি যত সওয়াব পাবে, মায়ের কদমের মধ্যে বাবার কদমে চুমা দিলে তত সওয়াব পাবে। যদি তোমার পয়সা না থাকে, একটি আপেল হলো মা বাবাকে দুই ভাগ করে খাওয়াই দাও, একটি আঙ্গুর হলো মা বাবাকে ভাগ করে খাওয়াই দাও, একটি শরবতের গ্লাস হলো মা বাবাকে 50 করে খাওয়াই দাও। মা বাবার অন্তরে যদি তোমার জন্য দোয়া করে, তুমি দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশা হবে, কোনো হিসাব ছাড়া তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার যুবক বাবারা চিৎকার দিয়ে বলো, মা বাবার খেদমত চাও কি না? হাত তুলে বলো চাও কি না? মা বাবার খেদমতের জন্য হুকুম কর। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কেরামতের মালিক ছিলেন, এজন্য যারা কেরামত অস্বীকার করো, তোমরা কিতাব পড়ো, বুক পড়ো, কিতাব পড়ো, ওলিদের জীবনী পড়ো। আমার এই 32 বছর 6 মাসে ওয়াজের বয়সে অনেক অসংখ্য নবী রসুল আম্বি কেরাম, কি আদম আল ইসলাম বলুন, কি ইব্রাহিম খলিলুল্লাহ বলুন, কি মুসা কালিমুল্লাহ বলুন, কি ঈসা রুহুল্লাহ বলুন, কি হযরত ইসমাঈল যাবিউল্লাহ বলেন, অসংখ্য নবী রসূল ওলিদের মাজারে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি একটা শুধু অবজার্ভ করেছি, দেখেছি, যদি তোমরা কবরের শান্তি চাও, কোরআনের তেলাওয়াত, নবী মুহাম্মদের দুরুদ, মা বাবার খেদমত করো, কবর হবে তোমার জন্য জান্নাতের বিছানা। চিৎকার দিয়ে বলুন দর্শনে পূর্ণ আল্লাহ উড়ে যা রে বাংলার হাওয়া, বলেন উড়ে যা রে আশকেদের সালাম দিও,
নবীজির পাক রওয়াজা। আল্লাহ তুমি দয়া করো, বলুন আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেয় কবর দেশে, তো কি বলতেছিলাম, নবীজির কাছে কে এসেছেন? সবাই বলুন না কে? এই কথাটি কি বলতাম না শেষ করতাম? ও কথা বাকি আছে না? সবাই চান কিনা? হাত তুলে বলুন চান কিনা? না শেষ করে দিতাম মোহাম্মদ একটু ধনুষ্ঠানে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে তিনি আছেন গোসল করাইয়া, কাপড় পড়াইয়া, বলেন গোসল করাইয়া, রাখিবে যখন কবরে শোয়া, ওগুলো গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বল অন্ধকার কবরে, থাকিবে নবী আমারি কবরে, ওগুলো গোকুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাজরাইন, আমার প্রাণ তুমি নিয়ে যাও, রাসূল হুকুম দিলেন আমার প্রাণ তুমি নিয়ে যাও। হাজরা ইসলাম ভয় পাচ্ছেন, কিভাবে প্রাণ নেবে? মোবাইল বন্ধ করেন, আপনার মোবাইল বন্ধ না করলে আমার গুলো চালু করে দেবো। সোনাহর আলী একজন আল্লাহর বান্দা, আমাকে 500 টাকা দিস দোয়া করার জন্য, আমিন বলেন। আমি এ টাকা কিন্তু খাই না, এটা আমার বড় এতিম আছে, এতিমদেরকে দেবো, আমিন বলেন। আব্বার রুহের মাগফিরাতের জন্য, আমিন বলেন। যা হোক, নবীজির প্রাণ নিচ্ছেন, একটু অফিস একটু খেয়াল করুন, এক সেকেন্ডের ভিতরে আপনার প্রাণটাও বাইর হতে পারে। এখানে আমি দাওয়াত নিয়েছি প্রধান অতিথি, আগেও অ্যাডভান্স নিয়েছি, এখনও নেব, কিন্তু পকেটে নিয়ে যাওয়ার আগে আজরাইল আসতে বলেন না, আরো আজরাইল আসতে, আপনারা ঘরে যাওয়ার আগেও আজরাইল আসতে, যদি এসে যায় এই মানুষটি কি ঘরে যাবে না কবরে? আরো জন আমার কোথায় কবরে খাট পালং আছে, কম্বল, গালিচা, মাটি, মাটিও জানি তো, তোমার কি স্বর্ণের মধ্যে রাখবো নাকি? একটু হাসি একটু কাঁদা, উভয়টা শুনুন,
কিছু কিছু হাসি, কিছু কিছু কান্না, এটা নবী শুনে। আবার কিছু আছে হামিশা কাঁদে, কাঁদরে কাঁদরে, এত কান্দব কখন? সবসময় কান্নার সংসার কখন? আমার ভাইয়ার তাজরে ইসলাম নবীজি রাইট ডাইনে এসে অঙ্গুল মোবারক বরাবর সিনা মোবারকে হাত দিলেন, তাও কি সামান্য থেকে সামান্য, কম থেকে কম, রুই তুলার মতো হালকা, এইভাবে লাগে। আমার নবী চিৎকার দিয়ে বললেন, তুমি কি করতেছ একটু তুমি অপেক্ষা করো, তুমি আমার বুকে কি রেখেছ তুমি একটু বলে দাও আমি একটু শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জান রূহ মুবারক বাইর করার জন্য মাত্র অঙ্গুল রাখলাম। আমার নবী চিৎকার দিয়ে বলে, আজরাইল তুমি বলছো অঙ্গুল রেখেছ, আমি দেখতেছি সাত আসমান আর সাত জমিন যেন তুলে দিয়েছ। আজরাইল এই কষ্ট দুঃখ আমার কোনো উম্মত সহ্য করতে পারবে না, আজরাইল আমার কোনো সুবিধা নাই, তোমাকে আমি হুকুম দিলাম কিয়ামত পর্যন্ত যারা নামাজি উম্মত দুরূদ শরীফ পড়বে উম্মত সকল নারী পুরুষ উম্মতের মৃত্যুর কষ্ট আমি রসুলকে তুমি একা দিয়ে দাও, তোমার এই ভয়ঙ্কর কষ্ট আমার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল এবার রসুল কি বুঝ দিচ্ছেন, ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে একটা ওয়াদা দিচ্ছি, যারা ওই চান্দায়ের মাহফিলের মতো মাহফিলে এসে দুরুদ শরীফ পড়ে নামাজের ওয়াদা দুরুদের ওয়াদা কোরআনের ওয়াদা করেছে, ইয়া রাসূলুল্লাহ যারা মা বাবার খেদমত করবে বলেছে তাদের প্রাণটা আমি এমনি ভাবে কবজ করব তারা নিজেও বলতে পারবে না। আমার নেই বলে কিভাবে বলো, ইয়া রাসূলুল্লাহ কবরে আসার আগে মৃত্যুর যন্ত্রণা আমি তাদেরকে দেব না, কারণ মায়ের কোলে শিশু বাচ্চা যেমনি দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওই মায়ের কোলে শিশুর জবান থেকে মায়ের দুধের স্তন বাহির করলে শিশুর যেমনি ভাবে ঘুম ভাঙে না, ইয়া রাসূলুল্লাহ যারা ইমানদার উম্মত তাদের রুহটা এমন ভাবে আমি বাহির করব আপনার চেহারা মোবারক তাদের সামনে দৌড়ে তার নিজের ওটের পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান তাদের রুখ কেমনে কবচ হবে দেখেন, আমাদের দেশে এক ধরনের গাড়ি আমাদের দেশে ট্রাক্টর বলে, ওই যেগুলো মাটি কি করে ফিসি দি কি ট্রাক্টরের পিছন দিয়ে কি থাকে লাঙ্গল মাটিরই কি করে আলগা মানে এটা এদিক সেদিক একবারে, যারা নামাজ পড়ে না নেশা করে নেশা কি বিবিকে গালি দেয় মাকে গালি দেয় সমাজকে গালি দেয়, বিড়ি খাওয়াটা সিগারেট খাওয়াটা নেশার মতো পরিণত করে, যারা মদ খায় যারা পেন্সিলের খায় গাঁজা খায় ইত্যাদি ইত্যাদি খায়, যারা নিঃশ্বাস করে নামাজের দাঁত ধরে না মা বাবার খেদমত করে না স্ত্রী ছেলেমেয়ের খবর রাখে না তাদের প্রাণ এমন ভাবে নেওয়া হবে, প্রথমে তাদের সমস্ত শরীরের লোকগুলো ঠাস ঠাস করে কেটে দেওয়া হবে, হাড্ডির জোড়াগুলা খুলে দেওয়া হবে, চামড়াগুলো উলুট পুলুট করে দেওয়া হবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। রাসূলুল্লাহ বলেন বেঈমানদের মৃত্যু এত বড় কষ্ট, সত্তরটি উট জবা না করে জীবিত রেখে যদি সত্তরটি উটের চামড়া যদি উল্টাভাবে টান দেওয়া হয় সত্তরটি উট যত কষ্ট পাবে একটা মানুষের প্রাণ বাইর করতে তত কষ্ট হবে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হবে।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মৃত্যু থেকে বাঁচতে হলে, ইমান নিয়ে কবরে যেতে হলে নামাজ ধরো। এই স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসো, মাটিকে ভালোবাসো, এই মাটিকে এবার যদি পরিণত করে শায়ের আল্লাহ বানিয়ে দাও। কারণ আপনারা জানেন এই মাটির ইতিহাস, এটা শাহজালালের দেশ, ওলি আল্লাহর দেশ, সিফা সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দেশ, শাহ ফরহানের দেশ, শাহ আমানতের দেশ। আমি এই সিলেট চান্দার এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা বলেন এই দেশে শাহজালালের কথা হোক, নামাজ রোজা হোক, এটা আপনার চান কি চান না? শেষবারের মতো দুই হাত তুলে বলে চান কি চান না? আমিন বলে না, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন।